মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, দাপর ও কলির সন্ধিক্ষণে তাহার আবির্ভাব। এ জাতিকে বাঁচাইবার জন্যই তিনি জন্মিয়াছিলেন। পুরাতন কথা লোকে শুনিতে চায় না, ইহা যুগসন্ধিক্ষণের এক দুর্লক্ষণ। অথচ পুরাতনের সঙ্গে সংযোগ হারাইলে জাতি বাঁচে না, শিকড় কাটিলে গাছ বাঁচে না, অতীত ঐতিহ্যের সঙ্গে সম্বন্ধ শূন্য হইলে জাতীয় জীবনে মৃত্যু আসে। এই কারণে পৃথিবীর পৃষ্ঠ হইতে রোম, গ্রীস, মিশর, ব্যাবিলন প্রভৃতি দেশের বিরাট সভ্যতার অস্তিত্ব প্রায় লুপ্ত হইয়াছে। এই বিরাট আর্য সভ্যতাকে রক্ষা করিবার জন্য কৃষ্ণ দ্বৈপায়ন প্রাচীন শাস্ত্রে সকলের যুগোপযোগী নতুন রূপ দান করেন। তাহার গ্রন্থগুলির নাম পুরাণ। পুরাণ নব, চির পুরাতন কথা, কিন্তু শুনিলেই মনে হইবে অভিনব। পুরাণকার বেদব্যাসের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। মহাভারতের মধ্যে বিরাজমান অতুলনীয় শ্রীমৎ ভগবদ্ গীতা। শ্রীকৃষ্ণার্জুন সংবাদের মধ্যে রাখিয়াছেন নিখিল বেদ উপনিষদের নির্যাস। এত লিখিয়াও ব্যাসদেবের চিত্তে প্রশান্তি আসিল না। চিন্তাকুল ব্যাসদেব বসিয়াছেন সরস্বতীর তীরে, ভাবিতেছেন কেন চিত্তের এই অপ্রশান্তি। এমন সময় আসিলেন দেবর্ষী নারদ। দুজনেই বহু মূল্যবান কথাবার্তা, আর্য সংস্কৃতির দুই মুগ্ধমণি, দেবর্ষী ও মহর্ষি। মহর্ষির চিত্তের ভাবসমক জানিয়া দেবর্ষী কহিলেন, বেদব্যাস, তুমি বলিয়াছ সকল কথাই, কিন্তু সকল শাস্ত্র কথা সার্থক হইয়াছে যে মহাজীবনের মধ্যে, সেই জীবন কথা বলো নাই। যে শাস্ত্রের মহাদান প্রাণবন্ত হইয়াছে, যে নায়কের লীলানাট্যে, তুমি তার কথা বিস্তারে বলো নাই। শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী শ্রীগীতা তুমি বলিয়াছ, কিন্তু তাহার লীলাকাহী শ্রীমৎ ভাগবত তুমি বলো নাই। তাহা বলিলেই তোমার চিত্তে পরিতৃপ্তি আসবে, তাহা শুনিলেই বিশ্বজীবের পরমা শান্তি লাভ হইবে। দেবর্ষী নারদ মহর্ষিকে দিলেন বাসুদেব মন্ত্র, আর দিলেন চতুশ্লোকী। এই শ্লোকগুলি তিনি পাইয়াছিলেন শ্রী ব্রহ্মার নিকট। ব্রহ্মাকে দিয়াছিলেন নারায়ণ স্বয়ং অন্তরে অন্তরে, যখন তিনি ধ্যানস্থ ছিলেন তার নাভি কমলে। মন্ত্র ও শ্লোক পাইয়া মহর্ষি ধ্যানমগ্ন হইলেন। তখন অপরপক্ষ অনুভূতিতে শ্রীকৃষ্ণের সমগ্র লীলা তিনি দর্শন করিলেন। দ্রষ্টা বেদব্যাসের লেখনী হইতে স্ব উচ্চারিত হইল শ্রীমৎ ভগবদ গীতা। শ্রী ভাগবত প্রকটিত হইলেন। এখন তাহা দেশময় প্রত্যেক নরনারীর কাছে পৌঁছাইয়া দিবার উপায় কি? বেদব্যাস ভাবিলেন, কোন ছাত্রকে ভগবত পড়াইবে? সে দেশে দেশে গিয়া সজ্জন সভায় পাঠ করিবে, তবেই প্রচার সম্ভব হইবে। ভাগবত এমন তত্ত্ব ও রসের পরিবেশন করিয়াছেন, যাহা আস্বাদন করিতে হইলে আজন্ম ঊর্ধ্বরে তা ব্রহ্মচারী প্রয়োজন। বেদব্যাস এইরূপ ছাত্র পাইলেন না, তাই নিজ যোগ্য সন্তানের পিতা হইবার সংকল্প করিলেন। পিতার তপস্যায় মাতৃগর্ভে সন্তান আসলো। দীর্ঘদিনেও সন্তান ভূমিষ্ঠ না হওয়ায় বেদব্যাস মহামায়া তপস্যা করিয়া তাহার অনুগ্রহে পৃথিবীকে ক্ষণার্ধ সময় মায়াস্পর্শ শূন্য করাইলেন। সেই ক্ষণে ভূমিষ্ঠ হইলেন শ্রী সুখদেব। উপবিতাদি হইবার পূর্বেই সুখদেব তপস্যায় চলিলেন। বেদব্যাস হাপুত্র হাপুত্র বলিয়া পিছন ডাকিলেন। বন হইতে ডাকের প্রতিধ্বনি আসিল, পুত্র কিন্তু সাড়া দিলেন না। আজন্ম তপস্বী সুখদেব হইলেন ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মভূত, প্রসন্নাত্মা, ন শোচিত ন কাঙ্ক্ষিত, সম সর্বেষু ভূতেষু, এই হইল সুখদেবের অবস্থা। তখন মদভক্তিং লভতে পরামো হয় নাই, কারণ ভগবতে প্রবেশ হয় নাই। বেদব্যাস পুত্রকে ভগবতে টানিলেন, সে এক অপূর্ব কাহিনী। বনে ব্রহ্মধ্যানে মগ্ন সুখদেব, কখনো অন্তর্দশা কখনো অন্তর্বাহ্য দশা, অর্ধবাহ্য দশা শুনিতে পাইলেন ভগবতের এক শ্লোক। শ্লোক শুনিয়া বিস্ময়াবিষ্ট হইলেন সুখদেব। এই মন্ত্রের দ্রষ্টাকে অনুসন্ধানে জানিয়া আসিলেন পুনঃ পিতার তপবনে। আকুল আগ্রহে জানাইলেন ভগবতীর তত্ত্বরসের আস্বাদনের জন্য। প্রবল লালসা দেখিয়া ব্যাসদেব পুত্রকে ভাগবত দিলেন। তীব্র লালসাই এই বস্তুপ্রাপ্তির মূল। একান্ত আগ্রহ মূল্যে সুখদেবের ভগবর্ধন পাইলেন পিতার নিকট। ভাগবত পাইয়া শ্রী সুখদেব হইলেন ভগবত পুরুষ, জীবন্ত ভগবত, চলন্ত ভগবত। চলিতে চলিতে আসিলেন তিনি হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে, যেখানে বিরাট জনসভার মধ্যস্থলে মহারাজ পরীক্ষিত সাত দিন অনশন সংকল্পে উপবিষ্ট। পরীক্ষিত অর্জুনের পুত্র, অভিমন্যুর পুত্র। তিনি তৎকালে ভারতের সম্রাট। তাহার রাজত্বকালে কলির আগমন হয়। পরীক্ষিত রাজা কলিকে স্থান দিতে রাজি হয় না। কলি পরীক্ষিতের দেহে পাপের রন্ধ্র খুঁজিতে থাকে।